স্কার্ট করার সঠিক নিয়ম জানো তো? না জানলে কিন্তু আজকেই জেনে নাও। স্কার্ফ আমাদের ত্বকের যতটা উপকার করে তার ডবল কিন্তু ক্ষতিও করে, যদি ভুলভাবে স্কার্ফ ব্যবহার করে থাকি তো। স্কার্ফ করার সঠিক নিয়ম আমরা যদি না জেনে স্কার্ফ করি, আমাদের ত্বক ফর্সা হওয়ার পরিবর্তে ত্বক কিন্তু কালচে হয়ে যেতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? একবার ভুলভাবে স্কার্ফ করেই তোমরা দেখতে পারো। না না, একেবারেই করতে হবে না। আমি চাই না যে তোমাদের ত্বকের কোনো ক্ষতি হোক, তবে আগামী দিনে যাতে তোমাদের স্কার্ফ নিয়ে কোনোভাবে কোনো কনফিউশন না থাকে, বা স্কার্ফ যাতে কোনোভাবে ক্ষতি না করে ফেলে তোমাদের ত্বকে, সেই নিয়েই আজকের পুরো ভিডিওটিতে আমি আলোচনা করব। স্কার্ফ নিয়ে প্রচুর কমেন্ট আমার কাছে এসেছে, কখন করা উচিত, কোন ত্বকের জন্য বেস্ট, বা স্কার্ফ কি আদৌ আমাদের ভালো, স্কার্ফ কখন করা উচিত, এই বিষয়ে নানা ধরনের কোয়েশ্চেন আমার কাছে এসেছে। তাই একটা পুরো ভিডিও, মানে স্কার্ফ নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তাহলে আজকের ভিডিওটি পারফেক্ট তোমার জন্য। স্কার্ফের উপকার জানলে তুমি অবাকও হবে, আবার স্কার্ফ সঠিকভাবে যদি না করো তাহলে তার অপকারিতাটা জেনে তোমার মাথায় কিন্তু বাজও পড়তে পারে। তাই আজকেই এখনই জেনে নাও স্কার্ফ করার সঠিক নিয়মটা কি। স্কার্ফ আমাদের ত্বককে কিন্তু উজ্জ্বল করে, ত্বকে ফর্সা ভাব আনে। হ্যাঁ, স্কার্ফ করলে ত্বক কিন্তু সত্যিই ফর্সা হয়। আমরা একটা জামা যদি এক সপ্তাহ কন্টিনিউয়াসলি পরে থাকি, সেই জামাটার কি হাল হয়, তেমনি আমাদের স্কিন যদি একই রকম ভাবে টানা এক সপ্তাহ থাকে, তাহলে তার কি হাল হয়। সেটিকে যদি আমরা প্রপার ডিপ ক্লিন না করি, তাহলে তো সেটি ময়লা হয়ে যাবেই, এটি স্বাভাবিক ব্যাপার। তাই আমাদের সেই ত্বকটাকে পরিষ্কার করার জন্য স্কার্ফের দরকার। যেমন নর্মাল সার্ফ দিয়ে আমরা যদি কোনো ময়লা জামা কাপড় কাচি, সেটা যত না পরিষ্কার হয়, যদি গরম জলে ভিজিয়ে রেখে সেটি আমরা যদি কাচি, তাহলে সেটি কিন্তু আরো ভালোভাবে পরিষ্কার এবং উজ্জ্বল হয় জামা কাপড়টিকে, তাই তো? তোমার ফেস ওয়াশ হচ্ছে নর্মাল রেগুলার একটা ওপর থেকে ক্লিন করা, কিন্তু যদি স্কার্ফ আমরা করি, সেটি কিন্তু ত্বকের ভিতরে গভীরে গিয়ে ডিপ ক্লিন আমরা করছি, ফলে কিন্তু ওই গরম জলে জামা কাপড় কাচলে যেমন একটা পরিষ্কার ভাব আসে, তেমনি কিন্তু স্কার্ফ করলে আমাদের ত্বকের উজ্জ্বলতাটা ফর্সা ভাবটা কিন্তু বেরিয়ে আসে। এবার বলে রাখি, অনেকেই বলে যে দিদি বাড়িতে থাকলে তো আমি ফর্সা থাকি, কিন্তু একটু বাইরে বেরোলেই ত্বক যখনই মানে সান এক্সপোজ হয়, যখনই একটু সূর্য আমার মুখে আলো পড়ে, তখনই কিন্তু মুখ কালচে হয়ে যায়। এটি কেন হয়? এটি কিন্তু এই স্কার্ফের, যদি আমরা সঠিক নিয়ম না মেনে স্কার্ফ করি, সেক্ষেত্রে হতে পারে। এবার বলি, এই স্কার্ফ আমরা কখন করব, সকালে না রাত্রে? স্কার্ফ কিন্তু সকাল দুপুর রাত যখন খুশি করা যায়, কিন্তু স্কার্ফ করার আগে ত্বক ময়েশ্চারাইজিং করতে হবে, এইটা আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা নর্মালি হয়তো বাইরে থেকে এসে বা যখন খুশি স্কার্ফ করে নিলাম, এটাতে কিন্তু ত্বকের ক্ষতি হচ্ছে। ত্বক ফর্সা উজ্জ্বল হওয়ার ক্ষেত্রে ত্বক আরো বেশি ডাল ড্যামেজ হয়ে যাচ্ছে। অনেকেই বুঝতে পারছে না যে এই স্কার্ফ করলাম ত্বকে কেন ব্রণ বেরিয়ে গেল, তাহলে হয়তো এই প্রোডাক্টটা বাজে, বা এই ফেস প্যাকটি বাজে, বা পার্টিকুলার এই রেমেডিটি বাজে। অনেক রেমেডি তো আমরা শেয়ার করে থাকি, তো সেটি হয়তো তোমরা ইউজ করলে সেটি হয়তো স্কার্ফ, কিন্তু এই স্কার্ফ তো যখন তখন ব্যবহার করা যায় না। আমাদের ত্বককে ময়েশ্চারাইজিং করে তবে ত্বকের মধ্যে স্কার্ফ করা উচিত। আমি যদি ভাবি আজকে স্কার্ফ করবো, তাহলে কালকে রাত্রিবেলা আমাদের ত্বকে কিন্তু ডিপ ময়েশ্চারাইজিং করে রাখতে হবে, ত্বকে একটু হেভি ক্রিম অ্যাপ্লাই করে রাখতে হবে। যদি ড্রাই স্কিনে আমরা স্কার্ফ করি, সেটি আমাদের ত্বকের কোনো উপকারে আসে না, উল্টে আমাদের ত্বক কিন্তু ড্যামেজ হয়ে যায়, ডাল হয়ে যায়, ত্বক একটুতে ব্ল্যাক প্যাচ পড়ে যায়, একটুতে ব্রণ চলে আসে, কোনো কিছু মাখলে শুট করে না। তাই স্কার্ফ করার সঠিক নিয়মটা জেনেই কিন্তু স্কার্ফ আজ থেকে করবে। আর স্কার্ফ করার আগে অবশ্যই ত্বকে একটু ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করে নিতে ভুলবে না। হয়তো ইনস্ট্যান্ট মনে হচ্ছে ত্বকে স্কার্ফ করবো, আর আগের দিন রাত্রে কোনো ক্রিম অ্যাপ্লাই করা হয়নি, সেক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করবো আধা ঘন্টা আগে অবশ্যই মুখে একটু কোনো ফেস অয়েল অ্যাপ্লাই করে রেখে দাও, দেন তোমরা স্কার্ফ করো। যদি ফেসটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজিং থাকে, তাহলে কিন্তু ত্বকে স্কার্ফ খুব ভালো উপকারে আসে, ত্বক কিন্তু দুগুণ ফর্সা উজ্জ্বল ত্বক আমাদের দেয়। আর যদি এটি ত্বক ড্রাই থাকে, তাহলে কিন্তু ঠিক তার অপোজিটটা হয়, মানে ত্বক ডাল হয়ে যায়, ত্বকে ব্ল্যাক প্যাচ পড়ে যায়। তাই যদি ইনস্ট্যান্ট মনে হচ্ছে করবে, তাহলে অবশ্যই হাতে আধা ঘন্টা নিয়ে ত্বকে স্কার্ফ করবে, ফেসের মধ্যে একটু অয়েল বা কোনো একটু হেভি টাইপের ক্রিম অ্যাপ্লাই করে রেখে দাও, দেন তোমরা স্কার্ফ করো। এবার বলছি স্কার্ফ কতক্ষণ করা উচিত,
যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে স্কার্প করব 1 মিনিট, এর বেশি না। যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে স্কার্প করব 3 থেকে 4 মিনিট, এর বেশি নয়। 5 থেকে 6 মিনিট, 10 মিনিট হয়ে গেল স্কার্প করলাম, এটি কিন্তু ত্বকের জন্য সত্যি ক্ষতিকর। আমরা হয়তো ভাবি ভালো বা স্কার্প হচ্ছে, হয়তো পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করে স্কার্প করেই যাচ্ছে, মুখ ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে, ভাবছি কতই না ফর্সা হয়ে যাব। কিন্তু সেই ফেসিয়াল করার পরই হয়তো তুমি দেখবে তোমার ত্বকে প্রচন্ড পরিমাণে পিম্পলস হয়ে গেছে, ত্বকে একটুতেই ফুসকুড়ি বেরিয়ে যাচ্ছে, এই এখানে একটু কালো হয়ে যাচ্ছে, এটি কিন্তু ওই স্কার্পটি করার ফলে, আদারওয়াইজ অন্য কিছুতে কিন্তু নয়। তাই স্কার্প যতটা উপকার তার কিন্তু যদি আমরা সঠিক ব্যবহার না করি তাহলে তার অপকারিতাও মারাত্মক। কোনো কিছু ভালোর পেছনে কিন্তু অনেক বেশি খারাপও থাকে। তাই এই সঠিকভাবে আমরা যদি স্কার্প করি ত্বক ফর্সা হবে, ভুলভাবে স্কার্প করলে ত্বক কিন্তু কালো এবং ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, গেল হচ্ছে কতক্ষণ আমরা স্কার্প করব। এবার হচ্ছে স্কার্প আমরা বাড়িতে কি দিয়ে করতে পারি। প্রথমত চালের গুঁড়ো, চালটাকে একটু ভিজিয়ে রেখে দাও আধা ঘন্টা 1 ঘন্টা, দেন মিক্সিতে পেস্ট করে বা শিলনোড়াতে গুঁড়িয়ে তোমরা সেটিকে দিয়ে ফেসের মধ্যে স্কার্প করতে পারো। দুই হচ্ছে চিনি, কফি, একটু আমন্ড অয়েল দিয়ে করতে পারো বা একটু মধু চিনি দিয়ে করতে পারো, এইটা দিয়ে করতে পারো। আদারওয়াইজ তোমরা দই দিয়ে করতে পারো, দইটাও কিন্তু অ্যাজ এ ডিপ ক্লিনজিং কাজ করে এবং সেটি কিন্তু আমাদের ত্বকের স্কার্পেরও কাজ করে। তো এইসব দিয়ে করতে পারো বাড়িতে, এগুলো কিন্তু ভীষণ ভালো। তাছাড়াও মার্কেট বেসের প্রোডাক্টগুলোর স্কার্পগুলো কিন্তু ভীষণ পরিমাণে রাফ হয়, সেগুলো কিন্তু আলতো হাতে করতে হয়। আর বাড়ির যে স্কার্পটি সেটিকেও অবশ্যই আলতো হাতে করতে হবে, কিন্তু মার্কেট বেসের প্রোডাক্টটা অবশ্যই তোমাদের যখন মার্কেট বেসের প্রোডাক্ট যখন স্কার্প করবে তখন অবশ্যই মাথায় রাখবে একদমই আলতো হাতে, হাতে সময় নিয়ে এবং মনে হবে যেন তোমার এই জায়গায় ব্যথা আছে, মুখে এখানে ব্যথা আছে এটা ভেবে তোমাদেরকে স্কার্প করতে হবে। একেবারে আলতো হাতে, আর একটা জায়গায় ভাবলে এখানে হোয়াইট হেড ব্ল্যাক হেড আছে, তাহলে বেশি জোরে জোরে ঘষবো তাহলে বোধ হয় হোয়াইট হেড ব্ল্যাক হেড গুলো নিমেষেই উঠে আসবে। এটাও কিন্তু একটা ভুল ধারণা, যত চেপে ঘষবো তত কিন্তু স্কিনটা ড্যামেজ হবে, আমাদের সেলটা ড্যামেজ হয়ে যাবে, ফলে যেটি পরে ব্যবহার করবে সেটি কিন্তু ত্বকে সাইড এফেক্ট হয়ে যাবে। বা এটি স্কার্প করলে তোমরা এক্ষুনি তারপরে যদি কোনো ক্রিম ব্যবহার করছো ফলে র্যাশ বেরোচ্ছে, ভাবছে বোধ হয় ওই ক্রিমটা হয়তো এখন আমার ত্বকে আর শুট করছে না, এটাই হয়তো হবে বা এটাই তোমাদের মনে হতে পারে। তাই স্কার্প করার সময় একেবারে মনে হবে তোমার ত্বকে যেন ব্যথা, সেরকমটা তোমাদের ভেবে স্কার্প করতে হবে এবং হাতে সময় নিয়ে আলতো হাতে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু স্কার্পের ক্ষতি হতে পারে, স্কার্প করার ক্ষেত্রে ত্বকে ক্ষতি হতে পারে। তো এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটা কি মাথায় রাখতে হবে, আমি পুরো প্রপার ঘড়ি দেখে আমার ড্রাই স্কিন হলে আমি 1 মিনিট এর বেশি নয়, আর অয়েলি স্কিন হলে আমি 3 থেকে 4 মিনিট এর বেশি নয়, এটি গেল। আর রাত্রিবেলা অবশ্যই ময়েশ্চারাইজিং করতে হবে। আর একটা যেটি মেন সেটি হচ্ছে স্কার্প করার পরপরই আমরা কিন্তু গামছা বা তোয়ালে দিয়ে এইভাবে মুখটাকে মুছবো না, স্কার্প করার পর অলওয়েজ মুখে জলটাকে ওইভাবেই রেখে দিতে হবে। পারলে তোমরা কোনো টিস্যু দিয়ে ফেসটাকে ড্যাপিং মোশনে ক্লিন করতে পারো, বাট কখনোই স্কার্প করার পর একেবারে ডাইরেক্ট ফেসে গামছা বা তোয়ালে দিয়ে রাব করবে না, সেটাতে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি পুড়িয়ে যায়, ত্বকে ভীষণ পরিমাণে সমস্যার সম্মুখীন তোমরা হবে। অবশ্যই তোমরা একবার করতে পারো যদি বিশ্বাস না হয় তো। তোমরা অল্প একটু টোনার লাগাতে ভুলবে না, টোনার স্কার্পের পর টোনারটা আমাদের কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। টোনার না থাকলে নর্মাল গোলাপ জলও ব্যবহার করতে পারো, ভীষণ পরিমাণে ভালো। আর স্কার্পের পর অবশ্যই টোনার আর একটা ময়েশ্চারাইজিং খুব পরিমাণে দরকার, সেটা শীত গরম যে কোনো সময়, মানে আমি যখনই স্কার্প করছি না কেন ত্বকে কিন্তু একটা ময়েশ্চারাইজিং দেওয়াটা খুবই দরকার। স্কার্প করার আগে ত্বক ময়েশ্চারাইজিং থাকতে হবে, স্কার্প করার পরও ত্বক কিন্তু ময়েশ্চারাইজিং থাকতে হবে, তবে গিয়ে কিন্তু স্কার্পের সঠিক যে উপকারটা সেটা কিন্তু তোমরা পাবে, না হলে ওই ত্বক ক্ষতি হয়ে যাবে, ত্বক কালচে হয়ে যাবে, বাইরে বেরোলে ত্বকে ফুসকুড়ি বেরোচ্ছে, ত্বক কালচে হয়ে যাচ্ছে, এইসব সমস্যায় সম্মুখীন হতে হয়। আরেকটি যেটি সাইড এফেক্ট এই স্কার্পের ক্ষেত্রে হয় সেটি তোমরা জেনে রাখো, স্কার্প কখনোই কিন্তু চোখের পাতায় বা এই এই জায়গাটাই অ্যাপ্লাই করা উচিত নয়, কারণ এই চোখের জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে পাতলা, চোখের পাতা পাতলা, তাই এই জায়গায় যদি আমরা স্কার্প করি তাহলে কিন্তু এই জায়গার টিস্যুগুলো লুজ হয়ে যাবে, ফলে এই জায়গাগুলো কালচে ভাব হয়ে যায়, ফলে আমরা ভাবি হয়তো ডার্ক সার্কেল পড়েছে, তখন ডার্ক সার্কেলের ট্রিটমেন্ট করলে সেটি কিন্তু আর কোনোভাবেই ঠিক হয় না। তাই সব সময় চোখের তলায় কালি পড়লেই ডার্ক সার্কেল ভাবাটা এবার কি ভুল ভাবতে হবে, মানে সেটি ডার্ক সার্কেল নয়, সেটিকে
কিন্তু অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে, সেটি নেক্সট একটি কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকের ভিডিওতে বলে দিলাম, স্কার্ফ কিন্তু কখনোই চোখের তলায় বা চোখের পাতাতে ব্যবহার করতে নেই, কারণ এটির মোটা দানা সেখানকার পাতলা টিস্যুগুলোকে একেবারে লুজ করে দেয়, ফলে আর সেই কোষগুলো কোনোভাবেই কাজ করতে পারে না, ফলে সেই জায়গাগুলো একেবারে টিস্যুটা টাইট থাকে, লুজ হয়ে যায়, ফলে শেলটা কিন্তু কালো দেখায়। এটাই হচ্ছে ব্যাপার, স্কার্ফ করার সঠিক নিয়মগুলি মেনে কখন কিভাবে করা উচিত সেটি কিন্তু তোমরা অবশ্যই জেনে নিয়েছো। আজকে থেকে এই ভুলগুলো আর প্লিজ করো না। আর স্কার্ফের জন্য স্কার্ফ করার উপকারিতা প্রচুর আছে, তাই আমি তোমাদেরকে বলবো সঠিক নিয়মে নিয়ম জেনে তবে স্কার্ফ করো, তখন কিন্তু ফর্সা উজ্জ্বল সত্যি হয়, অবশ্যই তোমরা স্কার্ফ করবে। এবার বলি স্কার্ফ কতদিন করা উচিত বা কবে কবে করা উচিত। স্কার্ফ কিন্তু যদি ড্রাই স্কিন হয়ে থাকে সপ্তাহে দুদিন করব, মানে ধরো সোমবার করলাম তাহলে মঙ্গল বুধ করব না, আবার বৃহস্পতিবার করব বা শুক্রবার করব, আবার পরের বার গিয়ে সোমবারে করব, ঠিক আছে। আর যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে আজকে বাদ দিয়ে কালকে আবার করতে পারি, ধরো আজকে আমরা স্কার্ফ করলাম কালকে বাদ দেব, আবার বুধবার করব, সোমবার করছি মঙ্গলবার করব না বুধবার করব, এইভাবে অয়েলি স্কিনে স্কার্ফ করলে কিন্তু অয়েলি স্কিনের যে অয়েলিনেসটা সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল হবে, ত্বকও পরিষ্কারও থাকবে এবং উজ্জ্বল থাকবে। আর ড্রাই স্কিনে যদি সপ্তাহে দুদিন স্কার্ফ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো, কারণ ড্রাই স্কিনেও আমাদের যে পুরনো শেলটা আছে সেটাকে কিন্তু রিমুভ করতে হয়, তবে গিয়ে কিন্তু একটা নতুন শেল ওঠে আর ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল হয়, ফেস প্যাক ব্যবহার করেও কিন্তু যেটি আমরা পেতে পারি না। তাই অনেক সময় দেখবে কোনো প্যাক ব্যবহার করার আগে একটু ক্লিনজিং করে নেয়, ক্লিনজিং এর মধ্যে একটু স্কার্ফ দিয়ে নেয়, ক্লিনজিং করে, তো এই ব্যাপারটা কিন্তু ত্বককে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল রাখে। আমি ফুল ডিটেলস কিন্তু স্কার্ফের দিয়ে দিয়েছি, স্কার্ফ নিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি, তোমাদের ভীষণ হেল্প হবে, তোমরা ভিডিওটি শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।